ফ্লিপকার্টে ভ্যান ডেলিভারি স্টাফ নিয়োগ, অর্থাৎ যারা যারা আপনারা ড্রাইভারি করতে চান ভ্যানে, তারা ফ্লিপকার্টে যোগদান করে মোটা বেতনের স্যালারি আপনারা পেয়ে যেতে পারবেন। তো কিভাবে এটার আবেদন করবেন, কি কি যোগ্যতা আপনার লাগবে এটাতে আবেদন করবার জন্য, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে এখান থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যেটা এখানে বলা হচ্ছে, ভ্যান ডেলিভারি স্টাফ, আপনি কি মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন? এই মুহূর্তে একটি চাকরি আপনার খুব প্রয়োজন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো সুযোগ উপস্থিত হয়েছে। কেবলমাত্র ফ্লিপকার্ট গ্রসারি প্রোডাক্ট ডেলিভারি করে আপনি ভালো ইনকাম করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কী কাজ করতে হবে, এই কাজ করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বেতন কী, জব লোকেশন কী ইত্যাদি আমরা জানবো আজকে এই ভিডিওটির মধ্যে। প্রথমে যেটা বলা হচ্ছে, এখানে কোন পদে নিয়োগ করা হবে। ভ্যান ডেলিভারি বয় এক্সিকিউটিভ পদে এখানে আপনারা নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের জব লোকেশন কোথায় হবে? নদিয়া, কৃষ্ণনগর, হুগলি, দানকুনি, চিনসুরা, মেদিনীপুর এবং মহিষাডাল। এই যে জায়গা কয়েকটির নাম দেখলেন, এই কয়েকটি জায়গায় আপাতত এটার কিন্তু ভ্যাকান্সি অনুসারে রিক্রুটমেন্ট শুরু হয়েছে। বাকি জায়গাগুলোর ভ্যাকান্সি শুরু হলে আমরা আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার এখানে আরও কয়েকটি জায়গার নাম উঠে এসছে, যেমন কলকাতা, বারুইপুর, হরিমূল, বর্ধমান এবং তেলিপুকুর মোড়, এই সমস্ত জায়গায় কিন্তু এটার কাজ শুরু হয়েছে। এবার আমরা দেখব এখানে কারা আবেদন জানাতে পারবেন। কোম্পানির প্রোটোকল অনুযায়ী কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন কত দেওয়া হবে? এখানে নিযুক্ত কর্মপ্রার্থীদের বেতন দেওয়া হবে মাসিক 13,000 টাকা। এখানে কতক্ষণ কাজ করতে হবে প্রার্থীদের? এখানে সকাল 9টা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কাজ চলবে, তবে রাতে কোনো কাজ এখানে কিন্তু নেই। সকাল এখানে ছটা থেকে যতক্ষণ মাল থাকবে ততক্ষণ আপনাদের ডেলিভারি করতে হবে। এবার আমরা দেখব এই পদে আবেদনের জন্য আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা এই জন্য আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা। আবেদনের জন্য বয়স কত চাওয়া হয়েছে? এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 36 বছরের মধ্যে হলে আবেদন আপনারা জানাতে পারবেন। এবার আমরা দেখব উল্লেখ্য, এটি কোনো টার্গেট বেস চাকরি নয়। এছাড়া এই কাজ করতে কোনো বাইক বা লাইসেন্স লাগবে না, গাড়ির সাথে ড্রাইভার থাকবে। এখানে কিভাবে আবেদন জানাবেন প্রার্থীরা? এখানে আবেদন জানানোর জন্য এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটিতে আপনাদের কিন্তু নাম্বারে বায়োডাটা পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে, আর বিস্তারিত জানবার জন্য এখানে ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আগামী ছোট বড় এরকম চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখুন, আর বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, আমরা এরকমই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এখানে যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারটি হচ্ছে 9734771609, এই নাম্বারটিতে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।